ভেনেজুয়েলার রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও গ্যাস কোম্পানি কে দখল করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির বিরোধী দল পরিচালিত নতুন অস্থায়ী কংগ্রেস বুধবার দেশটির স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুইদো এ তথ্য নিশ্চিত করেছেন এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ভেনেজুয়েলার সংকট দূরীকরণে একাধিক পরিকল্পনা রয়েছে তার নিবি আমিনের ডেস্ক রিপোর্ট ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা হুয়ান গুইদো নিজেকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিবেশ তার সমর্থনও রয়েছে একাধিক পশ্চিমা রাষ্ট্র তবে এখনও নিজপথে অটল রয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো যার ফলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হলে অর্থের প্রয়োজন গুইদোর চলমান অস্থিরতার আগুনে ঘি ঢালার মতো করেই যেন নেওয়া হল দেশটির বিরোধী দলের নতুন সিদ্ধান্ত বুধবার গুইদো জানান দেশটির তেল ও গ্যাস কোম্পানি পিডিভিএসকে দখলের চেষ্টা করবে বিরোধী দল পরিচালিত নতুন অস্থায়ী কংগ্রেস দেশটির মোট রাজস্বের শতকরা নব্বই ভাগই আসে তেল রপ্তানি থেকে তাই এখানে হস্তক্ষেপ করতে পারলে বিরোধী আন্দোলন সফল হবার সম্ভাবনা অনেক বেশি হবে বলেই ধারণা তার এই সিদ্ধান্ত ভেনেজুয়েলাকে করার সিদ্ধান্ত নতুন এই অস্থায়ী কংগ্রেস পরিচালনা করবেন ভেনিজুয়েলার একজন সাহসী নারী কমিশনকে অনেক অনেক অভিনন্দন এদিকে ভেনেজুয়েলার চলমান রাজনৈতিক সংকট নিরসনে একাধিক পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার হোয়াইট হাউসে কলম্বিয়ার প্রেসিডেন্টের সাথে এক বৈঠকে এমন মন্তব্য করেন তিনি অন্যদিকে শুরু থেকেই মাদুরোকে পূর্ণ সমর্থন দিয়ে আসা রাশিয়া জানিয়েছে ভেনেজুয়েলার সংকট সমাধানে সরকার ও বিরোধী দলের মাঝে আলোচনার ব্যবস্থা করতে প্রস্তুত তারা তবে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ না করতে আবারও সতর্ক করেছে পুতিন প্রশাসন নিবি আমিন